গুড মর্নিং বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে দিনটা হচ্ছে শনিবার, আর তো কি বলবো, সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আমার সকালবেলা ঘুম ভাঙছে এই গরমে। এত গরম লাগছে, গা হাত পা বিছানায় শুয়ে শুয়েই কেমন একটা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজে সকাল 8:30 বাজেনি এখনো। তো উঠে আর কি আস্তে আস্তে কাজকর্ম শুরু করেছি, কিন্তু এই যে দেখুন দরদর করে ঘামছি, এত গরম। ভাবছি যে কবে যে বৃষ্টিটা আসবে আর কবে গরমটা কমবে, ভালো লাগছে না। তো যাই হোক, তবুও তো কাজটা করতে হবে, তো এইভাবেই চলছে। ভিডিওটা শুরু করি। আর বলছে ওকে দেখাতে, কারণ ওকে দেখাচ্ছি না, ও তো খালি গায়ে বসে আছে। এই গরমে ওকে জামা টামা বেশি পরানোও যাচ্ছে না, সেই জন্য ওকে দেখাচ্ছি না, পরে দেখাবো। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করি। অনেকদিন পর আপনাদেরকে নিয়ে এলাম আমার ব্যালকনির বাগানে। তো এই যে লঙ্কা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর এই যে দেখুন ফুলও ধরে গেছে। তবে সবথেকে বড় যে গাছটা আর পুরনো যে গাছটা, ওটাই কিন্তু বেশ কয়েকটা লঙ্কাও ধরে গেছে। তবে যদি একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু লঙ্কা ভালোই হতো, আর সেই লঙ্কাতে বেশ ভালো ঝালও হতো, কিন্তু বৃষ্টির আর দেখা কই। আর এই যে আমার লাকি ব্যাম্বু গাছটা, এটা কিন্তু এবছর জুনে 5 বছর বয়স হয়ে গেল এর। এই যে দেখুন বেশ বড় হয়ে গেছে। আর এদিকে থালায় আমার শ্বশুরবাড়ির গাছের আম দিয়ে তৈরি আমসত্ত্ব শুকোচ্ছে। এই যে আমসত্ত্বগুলো এখানে সকালবেলা বেশ রোদ আসে, তো সেই জন্য এখানেই দিয়ে রাখা হয়, তো এগুলো শুকাচ্ছে। আর এই গরমে আমার এই কারি পাতা গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখুন কেমন একটা পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। আর এদিকে এই নয়নতারা চারা দুটো আমি বসিয়েছিলাম, তো এখানে টমেটো গাছের জন্য বড় হতে পারছিল না, এখন বেশ বড় হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স, তো আমি এরকমভাবে খাবো। আর মেয়ের জন্যও দুধ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, তবে ওরটা আবার অনেকটা স্যারেলাকের মতো করে খাওয়াতে হয়। তো এই যে, আর এদিকে প্রেশার কুকারে ডাল করে নিচ্ছি। তো একবারে প্রেশার কুকারে ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে মুসুরির ডাল করে নিচ্ছি। ফোড়ন দিয়েছি আজকে 5 ফোড়ন। তো এই যে দেখুন এর মধ্যে কয়েকটা ফুলকপির ডাঁটাও দিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে যাবার পর, ভাপটা বেরিয়ে যাবার পর আর একটু জল আর নুন দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে ডালটা হয়ে যাবার পর এটা নামিয়ে নিয়েছি। গরমের দিনে কিন্তু এরকম পাতলা মুসুরির ডাল খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আর তারপরে আজকে করব হচ্ছে আলু আর চিচিঙ্গে দিয়ে একটু ঘন্ট মতন। তো চিচিঙ্গেগুলো সরু সরু করে কেটে নিয়েছি, তবে চিচিঙ্গেগুলো দেখতে কিন্তু অনেকটা ঝিঙের মতোই মনে হচ্ছে। এই যে একটু সাদা তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখনকার লঙ্কাগুলোতে, মানে কাঁচা লঙ্কাগুলোতে কেন জানি না একদম ঝাল নেই, তো রান্নায় একটু হালকা ঝাল না হলে ভালো লাগছে না খেতে, তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এবার একটু নুন দিয়ে সমস্তটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি শুনেছি এই চিচিঙ্গের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নাকি ভালো লাগে খেতে, তবে আমি কোনোদিনও খাইনি, তো সেই জন্য টেস্টটা আমি জানি না। আর এদিকে রান্নার ফাঁকে এখন একটু ঘরে ফ্যানের তলায় বসে নেব, কারণ প্রচুর গরম আজকে, তো ভীষণই ঘামছি, তো সেজন্য ফ্যানের তলায় একটু বসে রেস্ট করে নিই। আর এদিকে দেখুন আমার মেয়ে, ও হচ্ছে এই খাতায় ছবি আঁকছে আর রং করছে। তো প্রপার তো কোনো ছবি সেভাবে আঁকতে পারে না, যা মনে আসছে সেভাবেই আঁকছে আর রং করছে। আর এদিকে এই চিচিঙ্গে আর আলুটা থেকে দেখুন প্রচুর জল বেরিয়েছে। আর ঘরে কয়েকটা ছোলা সেদ্ধ ছিল, তো সেই ছোলাগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, তো জলটা বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি এর মধ্যে, তো এতটা জল বেরিয়েছে। এই জলটাকে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে, তাহলেই যখন মাখা মাখা হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। তো এই যে বারবার নেড়ে চেড়ে জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আজকের এই চিচিঙ্গে আলুর তরকারি বা ঘণ্ট একদমই রেডি, নামিয়ে নিয়েছি। আর এদিকে রান্না করেছি হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট। তো এই গরমে যতটা সম্ভব তাড়াতাড়ি পেরেছি করেছি। আর এদিকে মেয়ের জন্য করে নেব একটা অমলেট,
তো এই ডিমটা ঘরে অনেকদিন থেকেই ছিল, তো তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর অল্প নুন গোলমরিচ দিয়ে এবার এই সর্ষের তেলে ভালো করে অমলেটটা ভেজে নেব। ব্যাস আজকের অমলেটটা রেডি, আর তার সাথে আজকের রান্না বান্নাও শেষ। তো আজকের রান্না বান্না তো হয়ে গেল, যেহেতু আজকে শনিবার সেই জন্য সেভাবে রান্নার চাপ থাকে না। তো আর কি বলবো, মানে গরমে আর তো রান্না করতেই আমার ইচ্ছা করছে না। দেখুন মাথার অবস্থা আর মুখের অবস্থা, এই যে গরমে এত বেশি গোটা বেরিয়ে গেছে মুখে, এখানে এই গালে, তারপর এই যে কপালে, তো এইগুলোতে এত ব্যথা, মানে এইভাবে ধরতে পারছি না, এত ব্যথা হয়েছে এগুলোতে। আর এই যে কী করবো, ফ্যানটা তো চালাতেই হবে, মানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। তো ভাবলাম যে একটু ফ্যানটা কমিয়ে দিয়ে বসি, তাহলে অন্তত আওয়াজটা কম আসবে। তো সেই যে ফ্যানটা কমিয়ে দিয়ে বসলাম, মানে আজকে এত গরম, সে ফ্যানের তলায় বসে বসেও যেন গা আর শোকাচ্ছে না, তো এই তো ব্যাপার। আর একটা কথা বলছি, মানে আজ তো শনিবার, মানে গতকাল রাতে, মানে গতকাল ছিল শুক্রবার, তো শুক্রবার রাতে আমরা একটা পার্টি অ্যাটেন্ড করেছিলাম, তো সেখানকার কিছু ভিডিও আমি তুলে এনেছি, তো এই ভিডিওটার সাথে সেই ভিডিও ক্লিপিংসগুলো যাবে, মানে আমি দিয়ে দেব, তো সেগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ এই আমাদের সামনে যে হোটেলটা রয়েছে, বেশ বড় হোটেল, ওখানে আর কি বিয়ে টিয়ে হয়, তো এতদিন আমরা প্রতিদিন দেখতাম ওই হোটেলটা, কোনোদিনও ওখানে ঢোকার সুযোগ হয়নি। তো কালকে ওখানে পার্টি ছিল আমাদের, তো সেখানে গেছিলাম আমরা, তো জায়গাটা খুবই সুন্দর, তো সেসব ভিডিও আমরা তুলে এনেছি, তো সেই ভিডিওগুলো এই ভিডিওটার সাথে দিয়ে দেবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দিনটা ছিল শুক্রবার, তো আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে, যেখানে আর কি পার্টিটা হচ্ছে। তো দেখুন সবাই বসে আছে, যে যা নিজের মতন গল্প করছে, তো বেশ সুন্দর কিন্তু জায়গাটা, আর ভেতরে একদম চিল্ড এসি চলছে, তো সেই জন্য গরম তো একদমই লাগছে না, ভালো লাগছে বেশ বসে থাকতে। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে, এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হবে, তো আমি চারিদিকটা দেখাচ্ছি। আর এই যে আমরা এসেই আমরা শরবত নিয়ে বসে পড়েছি, তো এবারে এই ওই রুমটার বাইরেটা একটু দেখাই। তো দেখুন এই যে এটা হচ্ছে কোর্টইয়ার্ড, এই জায়গাটায় যে কোনো রকমের সোশ্যাল প্রোগ্রাম হয়ে থাকে, কোনো বিয়ে বা মানে কোনো যে কোনো রকমের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তো জায়গাটা কিন্তু বেশ বড়, বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি না, কিন্তু ভেতরটা খুব সুন্দর আর বেশ বড়। আর এদিকটায় একটা সুইমিং পুলও রয়েছে, বলি আমি কিন্তু কখনো সুইমিং পুল দেখিনি, মানে কথাটা জানি না হাস্যকর লাগবে কি না, আমি প্রথম এখানে একটা সুইমিং পুল দেখলাম, তো মনে আমি ভাবতাম যে সুইমিং পুল হয়তো অনেকটা গভীর, তো দেখলাম যে সুইমিং পুল একদমই গভীর না, মানে একদমই অল্প জল, সেখানে কেউ ডুবে যাওয়ার ভয়ই নেই। তো এই যে আমরা দুজন চারিপাশটা ঘুরে দেখছি, আর আমার মেয়ে বলছে ওই ওপারে যে ছোট্ট ব্রিজটা রয়েছে ওখানটায় যাবে, তো ওকে নিয়ে ওখানেই যাচ্ছি। আর এই যে আমরা দুজনে একটু হাঁটছি, আর আমি বলছিলাম যে ওই চারপাশে এসির যে বা আউটডোর ইউনিটগুলো থাকে, ওগুলো থেকে প্রচুর গরম হাওয়া বেরোচ্ছে, সেজন্য জায়গাটা কিন্তু বেশ গরম লাগছে, তো সেটাই আর কি বলছিলাম। তো বাইরে গরম লাগানোর থেকে এবার ভেতরে চলে যাওয়াটাই ভালো, তো আমরা সেজন্য এখন ও রুমটার ভেতরে চলে যাচ্ছি। আর সবসময় তো সবার সাথে দেখাও হয় না, তো একদিন সবার সাথে দেখা সাক্ষাৎ হলে বেশ ভালোই লাগে, প্রচুর গল্প হয় আর বেশ ভালো লাগে সবার সাথে বসে গল্প করতে। আর আমার মেয়েকে দেখুন, ও শুধুই জল খাচ্ছে বসে বসে, ওই ছোট্ট একটা বোতল নিয়ে প্রায় এক বোতল জল ও খেয়ে ফেলেছে, আর কোনো খাবার খায়নি। আর এইটা দেখুন, এটা কিন্তু কুমড়ো দিয়ে তৈরি,
কুমড়ো দিয়ে কি সুন্দর একটা কি বলবো শোপিস মতন বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি প্রথমে এটা খেয়াল করিনি, পরে আমার হাজবেন্ড বলছে এটা নাকি কুমড়ো দিয়ে তৈরি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই যে আবারও বাইরে চলে এসেছে, আর বাইরে এই সুইমিং পুলটার ধারে এরকম শোয়ার জায়গাও রয়েছে, তো এরা দুজন এখন এখান থেকে নামতেই যাচ্ছে না, বলছে এখানে শুয়ে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ বন্ধুরা।